নানা বিরোধিতা পাশ কাটিয়ে পূর্ববঙ্গের আর্থসামাজিক উন্নয়নের লক্ষ্য নিয়ে 1921 সালের 1 জুলাই প্রতিষ্ঠা হয় ঢাকা বিশ্ববিদ্যালয়। তবে শুধু শিক্ষিত জাতি গঠনের কারিগর হিসেবে নিজেকে সীমাবদ্ধ রাখেনি, একটি স্বাধীন রাষ্ট্র গঠনেরও পথিকৃৎ হয়ে ওঠে প্রাচ্যের অক্সফোর্ড। 102 পেরিয়ে 103তম বছরে পা রাখল দেশ সেরা বিদ্যাপীঠ। সুদীর্ঘ এই পথ চলার কৈশোর আর যৌবন ব্যয় হয়েছে ব্রিটিশ বিরোধী আন্দোলন, 52 ভাষা আন্দোলন, 66 শিক্ষা আন্দোলন, 69 গণঅভ্যুত্থান, 71 মহান মুক্তিযুদ্ধ, 90 স্বৈরাচার বিরোধী আন্দোলন এবং সবশেষ 1/11 সরকার পতনের আন্দোলনে। এমন বিপ্লব সৃষ্টিকারী গৌরব পৃথিবীব্যাপী আর কোনো বিদ্যাপীঠের নেই। বিশ্ববিদ্যালয়ের 102তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে শনিবার সকালে বর্ণাঢ্য র্যালি হয় ক্যাম্পাসে। পরে জাতীয় সঙ্গীত, পতাকা উত্তোলন ও কেক কেটে উদযাপন করা হয় বিশ্ববিদ্যালয় দিবস। এখানে যে পরিমাণে ইতিহাস লেখা আছে সেটা অন্য কোনো বিশ্ববিদ্যালয়ে নেই। আমার কাছে মনে হয় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অংশ হওয়াটাই জীবনের সবচেয়ে বড় অর্জন। আমাদের বিশ্ববিদ্যালয় যেন বিশ্ব দরবারে র্যাঙ্কিংয়ে যেন আরও অনেকটাই এগিয়ে যায়। ক্যাম্পাসের যে রাজনীতি বলি বা যে কোনো কিছু, যে মানে শিক্ষার্থীদের একটু পীড়িত করার যে ব্যাপারটা, এগুলো যদি কমে যায়। পরে স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে বিশ্ববিদ্যালয়ে শীর্ষক আলোচনা সভা অনুষ্ঠিত হয় টিএসসি মিলনায়তনে। আলোচকদের বক্তব্যে উঠে আসে গবেষণা বাড়ানোর প্রয়োজনীয়তা। বস্তুত অর্থে বিশ্ববিদ্যালয়কে যদি স্মার্ট না করা হয় তাহলে কোনো জাতি অগ্রসর হওয়া সম্ভব নয়। অর্থ না পেলে কোনো গবেষণা উদ্ভাবন এগুলো কোনো ক্রমে করা সম্ভব নয়। গবেষণা এবং উদ্ভাবনে কিভাবে অধিকতর বরাদ্দ পাওয়া যায় সেজন্য সরকারের প্রতি আমাদেরও বিনম্র আহ্বান আছে। স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে মাধ্যমিক পর্যায় থেকে বিজ্ঞানমুখী শিক্ষার অপরিহার্যতা তুলে ধরেন প্রধানমন্ত্রীর অর্থ উপদেষ্টা। প্রযুক্তি সক্ষম গ্রাজুয়েটস তৈরি করতে পারি তাহলে আমাদের ট্রান্সফরমেশন সম্ভব হবে। মাননীয় প্রধানমন্ত্রীর যে স্বপ্ন স্মার্ট বাংলাদেশ 2.0, এটা সম্ভব হবে। অর্থনৈতিক উন্নয়নে শিক্ষার্থীদের অতীতের মতোই ভূমিকা রাখতে আহ্বান জানান আলোচকরা। তাজওয়ার মাহমুদ, সময় সংবাদ, ঢাকা।